আমার লিভিং রুমে খুব সুন্দর একটা রোদ পড়েছে, এখানে বসে বসে রোদ পোহাচ্ছিলাম। একটা বন্ধু কল করলো, কিছু কথা বলল। কথার বিষয়বস্তু এরকম ছিল যে তার কিছু ব্যক্তিগত কথা, তার কিছু ব্যক্তিগত দুর্বল জায়গার কথা সে আরেকজন বন্ধুকে বলেছিল। বন্ধুটি তখন তাকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু ওই যে মানুষের সম্পর্ক চিরকাল তো সমান যায় না। বন্ধুটি তখন তাকে সান্ত্বনা দিলেও পরবর্তীতে যখন দুজনের সম্পর্কে একটু ফাটল ধরল, অমনি তার সব ব্যক্তিগত কথা সে অন্যদেরকে বলে বেড়ালো। সেই যে গোপন কথা বলেছিল, সেই গোপন জায়গাগুলো, সেই গোপন কথাগুলো ধরে ধরে বন্ধুটি তাকে আঘাত করতে থাকলো, ব্ল্যাকমেইল করতে থাকলো, তার দুর্বল জায়গায় আঘাত করে করে তাকে সবসময় ছোট প্রমাণ করতে থাকলো। চাণক্যকে চেনেন তো? প্রাচীন ভারতের একজন অর্থনীতিবিদ, শাস্ত্রবিদ এবং রাজ উপদেষ্টা ছিলেন। তার একটা কথা আমার ভীষণ মনে পড়ে, নিজের ব্যক্তিগত কথা কাউকে বলতে নেই। যে মুহূর্তে আপনি আপনার নিজের ব্যক্তিগত কথা আরেকজনকে বলে ফেললেন, সেই মুহূর্ত থেকে আপনাকে চালানোর চাবি আপনি তার হাতে তুলে দিলেন। আচ্ছা বলুন তো, আপনি আপনার নিজের ভীষণ ব্যক্তিগত কথা, যেটা নিজের পেটের ভিতরে রাখতে পারেননি, আরেকজন মানুষকে বলে দিয়েছেন, সেই আরেকজন মানুষ কেন আপনার ব্যক্তিগত কথা সে তার নিজের পেটের ভেতরে রেখে পেট গুড়গুড়, পেট ব্যথা, ফাঁপা পেট নিয়ে ঘুরে বেড়াবে? আপনি তো আপনার নিজের কথা নিজের পেটে রাখতে পারেননি। খুব কম মানুষই আছে যার আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার ক্ষমতা আছে। অন্যের প্রবলেম সলভ করা অনেক কঠিন একটা জিনিস, অন্যের কথা শোনা অনেক ধৈর্যের একটা ব্যাপার। খুব কম মানুষেরই সেই সংযম, সেই মানসিক শক্তি থাকে, সেই এথিক্যাল পয়েন্ট থাকে যে আমি অন্যের কথা শুনব কিন্তু আমার ভেতরে সেই কথা সেফ থাকবে। তাই নিজের ব্যক্তিগত কথা বলার আগে খুব সাবধান, অনেক চিন্তা ভাবনা করে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করুন, আর নিজের ভেতরে নিজের প্রবলেমগুলো সলভ করার ক্ষমতা রাখুন, শক্তি রাখুন। কথায় বলে না, মরার উপর খাড়ার ঘা। আপনি তো এমনিতেই প্রবলেমে আছেন, তার উপর যদি আপনার ব্যক্তিগত কথা আরেকজন মানুষ হাঁটে বাজারে বিক্রি করতে থাকে, সেটা তো আপনার আরো অনেক বড় বিপদ, তাই না? তাই কারোর সাথে যদি বন্ধুত্ব রক্ষা করতে চান, তাকে কখনো আপনার ব্যক্তিগত কথা বলবেন না। একটা ব্যক্তিগত কথা বলাতে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে না। হ্যাঁ, আপনি ক্ষণিকের জন্য একটু হালকা হয়তো বা হবেন, বাট প্রবলেম সলভ হবে না। কাউকে নিজের ব্যক্তিগত কথা বলা মানে নিজের ঘরের আলমিরার চাবি, নিজের ঘরে সেই গোপন সিন্ধুকের চাবি তার হাতে তুলে দেয়া। ইন শর্ট, কাউকে ব্যক্তিগত কথা বলা মানে সেই মানুষটার সাথে আপনার সম্পর্ক খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়া। আমার বাবা একটা মজার কথা বলতেন, ইফ ইউ ক্যানট মেক এ ফ্রেন্ড দ্যাটস ফাইন, বাট ডোন্ট বাই অ্যান এনিমি। রবীন্দ্রনাথের একটা গান আছে না, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, এই কথাটার একটা মজার মিনিং আছে আমার কাছে। সেটা হচ্ছে ঘরের চাবি ভাঙা মানেই সেই তালার খুলতে না পারা। সো প্লিজ, নিজের ব্যক্তিগত কথা কাউকে বলে নিজের ঘরের চাবি অন্যের হাতে তুলে দেবেন না, আর নিজে সেই ঘরে আটকা থাকবেন না। ভালো থাকুন, নিজের ভেতরে নিজের উত্তর খুঁজে পান। আমি জানি আমার এই কথাগুলো শুনতে খুবই টক লাগে, সেই জন্যই তো আমার কথাগুলো টক টক। এরকম আরো অনেক টক টক নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আডিওস।